আমার চ্যানেলে স্বাগতম। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল বাটনটাতে ক্লিক করে দিও, যাতে কোনো নতুন ভিডিও এলে সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকে আমরা শিডিউলিং অ্যালগোরিদমের আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে SSTF। এর আগে আমরা FCFS এর একটা টপিক নিয়ে একটা প্রবলেম সলভ করেছি। যারা যারা FCFS এ দুর্বল আছো, তারা আগের ভিডিওটা দেখে আসতে পারো না। আমরা SSTFটা সলভ করবো। SSTF এর একটি প্রবলেম কোশ্চেনটা সেমই আছে যেটা আগের ভিডিওতে ছিল। তো SSTF এর ফুল ফর্মটা হচ্ছে শর্টেস্ট সিক টাইম ফার্স্ট অ্যালগোরিদম। তো এখানে আমরা আমাদের টাস্কগুলো থেকে আগের ভিডিওর মতোই পরপর সাজিয়ে নিয়েছি। দেন আমাদের ফার্স্ট কোথা থেকে শুরু করব, যেহেতু আমাদের ডিস্ক হেড 53 ব্লকে আছে, তো এখানেও আমাদের 53 ব্লক থেকেই স্টার্ট করতে হবে। দেন 53, আফটার 53 এবার আমাদের দেখতে হবে দেন ডিস্টেন্স কোনটা থেকে কোনটার কম, অর্থাৎ যে যার ডিস্টেন্স যে দুটোর ভিতরে ডিস্টেন্সটা কম হবে, ওবিয়াস আমাদেরকে সেই দুটোকে কানেক্ট করতে হবে। সেই দুটো ব্লককে কানেক্ট করতে গেলে আমরা যদি এখানে দেখি 53 তো টু 60, দেন আনসার আসবে 7, অ্যান্ড 52 53 আনসার আসবে 3। দেন 53 থেকে ওবিয়াসলি 50তে যাবে, যেহেতু এদের ভিতরে ডিস্টেন্স 3। এবার আমাদের দেখতে হবে 18 থেকে 50 ডিস্টেন্স বেশি নাকি 60 থেকে 50 ডিস্টেন্স বেশি। ওবিয়াসলি 18 বেশি, তো আমাদেরকে 60তে যেতে হবে। দেন 60 থেকে দেখতে হবে 60 টু 18 ডিস্টেন্স বেশি নাকি 60 টু 17 ডিস্টেন্স বেশি। ওবিয়াসলি 70 ডিস্টেন্স কম, তো আমাদের 70তে যেতে হবে। আফটার হ্যাঁ এখানে 91 কম আসবে, দেন 92 আসবে 18 থেকে, দেন 18 থেকে 130 কম আসবে, 140 থেকে যদি আমরা 150 অ্যান্ড 18 কম্পেয়ার করি, দেন দেখবো 150 যাবে, দেন 199 যাবে, দেন আমাদেরকে আবার 18 বাকি আছে, তো আমাদের আবার 18 ফিরে আসতে হবে। দেন 18 ফিরে আসার পর দেখতে হবে যে 18 পর 0 বাকি থাকছে, তো 0তে গেলাম। তো আমাদের এভাবে ডিসিপ্লিনটা কমপ্লিট করলাম। আফটার দ্যাট আমাদের বের করতে হবে টোটাল হ্যান্ড মুভমেন্ট। টোটাল হ্যান্ড মুভমেন্ট বের করার জন্য ফার্স্ট প্রসিডিউর যেটা, সেটা হচ্ছে দুটো ব্লকের মধ্যে মাইনাস করতে হবে, অর্থাৎ যে দুটো ব্লকের মধ্যে কানেকশনটা হচ্ছে সেই দুটো ব্লকের মাঝখানের ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। সো এখানে 53 মাইনাস 50, দেন 50 মাইনাস 50 মাইনাস সরি এটা 60 হবে, 60 মাইনাস 50, যেহেতু এখানে নেগেটিভ নাম্বার কাউন্ট করা হয় না, সো 50 তো প্লাস 70 মাইনাস 60 প্লাস 91 মাইনাস 70 প্লাস 92 মাইনাস 91 প্লাস 140 আচ্ছা 130 মাইনাস 92 প্লাস 140 মাইনাস 130 প্লাস 150 মাইনাস 140 প্লাস 199 মাইনাস 150 প্লাস 199 মাইনাস 18 প্লাস 18 মাইনাস 0। সো এটা ক্যালকুলেট করলে অবভিয়াসলি আনসার আসবে 1253 সিলিন্ডার। এটা যদি আমরা সেমভাবে আবার ক্যালকুলেট করি, দেন আমরা এখানে করছি টোটাল হেড মুভমেন্ট। এটা একটা শর্টকাট পদ্ধতি, এই পদ্ধতিতে করলে এক্সামের সময় খুব ইজি হয়। দেন আমাদের ডিরেকশন দেখে করতে হবে, তো 53 থেকে ফার্স্টে কোন দিকে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে, তো 53 মাইনাস 50 দেন প্লাস, এবার দেখতে হবে 50 থেকে পরে কোন ডিরেকশনে যাচ্ছে, রাইট ডিরেকশনে যাচ্ছে, তো রাইট ডিরেকশনে লাস্টে কোনটা আছে, রাইট ডিরেকশনে আছে 199, তো 199 মাইনাস 50 দেন প্লাস, এবার দেখতে হবে 199 পরে এর কানেক্ট হওয়ার পর তারপর কোন ডিরেকশনে যাচ্ছে, জিরোতে আসছে, তো 199 মাইনাস 0, দেন এটাও ক্যালকুলেট করলে 253 সিলিন্ডারই অ্যান্সার আসবে।
থ্যাংক ইউ ফ্রেন্ড।